एक आदमी का। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি দেখাচ্ছি এই টাইগার দিদি কিতা যে বলবো জিন্দগি হন পথে দি। তো আমি এখন বার হয়েছি, বার হইয়া একটু জয়দ ভাই এলা, জয়দ ভাই লোক একটু দেখা করলাম, হাই হ্যালো কই আমি এখন রানা দিলে এলাম। এই দেখো রাস্তার উপরে দিয়ে আমি যাচ্ছি, গাড়ি ঘোড়া এফার যার, এরপরে অটোত বইলাম, সিফা সিফি করিয়া কোনো সুরত খালি বইছি বইয়া, এরপর অটোর থেকে নামিলাম, অটোওয়ালার টাকাটা দিয়ে দিলাম, দিয়া দেখলাম এত সুন্দর না যারা তো একটু আটি আটি বেড়াই বেড়াই যাই। তো আমি যেতে যেতে চিন্তা করলাম তোরা সোলোয়ার পৌঁছ লইল এই টাইগার ট্রির লোয়ার ফোরে। রাস্তার মাঝে দেখলাম কত কুকুরে বাউ বাউ গড্ডা বাদে, চিন্তা করলাম কুকুরের লগে যদি আমিও বাউ বাউ করি আমার আর কুকুরের মধ্যে কোনো পার্থক্য রইত না, সেটা বড় কথা নয়। আইলাম আইনক্স প্যাসিফিক মল, তো সাদা ডিবি দুনিয়ায় যে সানো যাই হোক সাদা ডিবি আগে লগে, তারপরে একটু মলও দেখলাম, তারপরে ভিতরে এন্ট্রি লইয়াও দেখি এ যে সুন্দর একটা হাতি বুঝুন। এর বাদে ভিতরে জানালাম চেক ইন ফুন করাইলাম, সাদা ডিবি ধরতে পারছি না, তার বাদে দেখি আরও বড়ো একটা হাতি অত্য সুন্দর। তো আমি অলরেডি হয়ে গেছি উপরে উঠি গিয়ার, আর এই দেখতে পারো ইন্টেরিয়ার অত্য সুন্দর, মহলের ভিতরে প্যাসিফিক মহল জিন্দেগি বন্ধে দিয়ে একবারে মানে একদম বোঝা যায় দুবাই দুবাই ফিল আর বুঝুন। তারপরে টিকিটটা লইলাম, টিকিটটা লইয়া একটু তারা লয় গল্প গল্প করিয়া টিকিট স্ক্যান করাইলাম, আর ভিতরে গেলাম, গিয়া দেখলাম অ্যাড বেরাজ অত বিল চলের তো বন্ধুরা দেখলাম পুরা ফিল্ম, খুবই মজা। আর যারা দ্বারা কাছে পিভিআর আছে তারা আমার কমেন্ট করতে পারো, তারা আমি একটা ফ্রি টিকিট দিয়ে দিব যারা দ্বারো আইনক্স আর পিভিআর আছে। তো ধন্যবাদ।